উপস্থিত মুহতারাম মুকাররম সাহেবুল ইজ্জে ওয়াল ইহতিশাম অধ্যক্ষ সিরাজনগর দরবার শরীফ প্রাঙ্গণে আয়োজিত এই বিশাল সুন্নি সমাবেশের সম্মানিত সভাপতি রহনমাই তরিকত ওয়া শরীয়ত মুর্শিদে বরহক মুজাহিদে মিল্লাত শেখুল মাশায়েখ আলহাজ মাওলানা সাহেব কিবলা সিরাজ নগরী দামাত বরকাতুল কুসিয়া মঞ্চবেষ্ট আজকের এই বিশাল সুন্নি সমাবেশের সম্মানিত প্রধান অতিথি উস্তাদুল উলামা মুজাহিদ মিল্লাত আলহাজ মাওলানা হাফেজ এম এ জলিল সাহেব কিবলা দামাত বরকাতুল আলিয়া সম্মানিত চেয়ারম্যান বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মঞ্চবেষ্ট সুদূর দিনাজপুর থেকে আগত মুজাহিদ মিল্লাত ডক্টর সৈয়দ ইরশাদ আহমদ আল বুখারী প্রতিষ্ঠাতা ইসলামিক রিসার্চ সেন্টার দিনাজপুর সুদূর চট্টগ্রাম থেকে আগত মুজাহিদ মিল্লাত মুফতি ইব্রাহিম সাহেব কিবলা মুহাদ্দিস গহিরা আলিয়া মাদ্রাসা চট্টগ্রাম সহ মঞ্চবেষ্ট হুদুর কিবলার সাহেবজাদা সহ অত্র মাদ্রাসার সম্মানিত হজরাতে মুআল্লিমিন ইকরাম মুতাআল্লিমিন বিভিন্ন মাদ্রাসা থেকে আগত হজরাতে মুআল্লিমিন ইকরাম মুতাআল্লিমিন ব্যবসায়ী শ্রমিক কৃষক বুদ্ধিজীবী আইনজীবী রিকশাওয়ালা ঠেলা গাড়িওয়ালা পর্দারালে মাহবুবরা সর্বস্তরের সুন্নি জনতা রহমানি ওয়া রহমাকুমুল্লাহু তাআলা মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন ইসলামী নববৎসরের প্রথম চাঁদ ঐতিহাসিক মুহররমুল হারামে এ সিরাজনগর দরবার শরীফ প্রাঙ্গণে আয়োজিত বিশাল সুন্নি সমাবেশে যোগদান করে দুনিয়া এবং আখিরাত উভয় জগতের কল্যাণ কামিয়াবি হাসিল করার তৌফিক দান করেছেন সবাই উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সাথে সাথে আপনাদের শুকরিয়া আদায় করছি যারা আল্লাহ এবং রসুলের প্রেমার ভালোবাসা নিয়ে গভীর রাত পর্যন্ত বসে আছেন আপনাদের শুকরিয়া আদায় করছি সাথে সাথে এই মাহফিলের এই মাদ্রাসার ইন্তেজামিয়া কমিটি সহ প্রত্যেক শিক্ষক ছাত্রীর শুকরিয়া আদায় করছি যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজকের এত বড় নুরানি ইমানি জলসার আয়োজন আমি প্রত্যেকের শুকরিয়া আদায় করছি রব্বুল আলামিন আমাদের আশা বসা সাহেব দাওয়াতের ইন্তেজামকে কবুল করুক আমিন মাশাআল্লাহ আপনারা একের পর এক আহলে সুন্নাত ওয়াল জামাতের স্বনামধন্য উলামায়ে ইকরামের জুবানের মাধ্যমে মূল্যবান তকরির শ্রবণ করে আসছেন ইনশাআল্লাহ আমার পরেও অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য আপনারা শ্রবণ করবেন আমি কিন্তু আমার বক্তব্য দীর্ঘায়ী করব না এবং প্রয়োজন নেই আসছি দোয়া নেওয়ার জন্যে আর একটি মাত্র শপথ আমাদেরকে গ্রহণ করতে হবে অতীত আমাদের অতীত জীবন কোথায় গিয়েছেন কি করেছি কার পিছনে কোথায় কিভাবে
মনে হয় এই সাপ আমাদের কাছে নাই তবে একটা শপথ আমাদেরকে নিতে হবে বাকি যে জীবন আমাদের রয়েছে এই জীবনটা যেন আমরা সর্বারে কায়নাত ফখরে মওজুদাত আকা মাওলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ নিষেধ মোতাবেক আমরা আমাদের ব্যক্তিগত পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় সমাজনীতি অর্থনীতি রাষ্ট্রনীতি পররাষ্ট্রনীতি রাজনীতি শিক্ষানীতি প্রত্যেক ক্ষেত্রে যেন আমরা আল্লাহর রাসূলের দেওয়া বিধান মোতাবেক চলতে পারি এই শপথ আজ সিরাজনগর দরবার শরীফের এই ময়দান থেকে আমাদেরকে নিতে হবে ঠিক কিনা বলেন আপনারা যদি আমরা এই শপথ নিতে পারি তাহলে আমাদের জীবন হবে কি সার্থক আর যদি আমরা এই শপথ নিতে না পারি ভাইরা আমার এখানে আসাতে আমাদের অনর্থক হয়ে যাবে এই সিরাজনগর দরবার শরীফের মাহফিল আপনাদেরকে আমাদেরকে ঘুমন্ত মানুষকে জাগ্রত করার জন্য জাহান্নামের পথ থেকে বেহেশতের দিকে নিয়ে আসার উদ্দেশ্যে এই মাহফিলকে আয়োজন করা হয়েছে ঠিক কিনা বলেন আপনারা আজ বিশ্বের মুসলমান আমরা লাঞ্ছিত নিভেরিত অপেক্ষিত আজকে আমাদের অবস্থান কোথায় আগে কোথায় ছিল মুসলমানের অবস্থান কোথায় ছিল আজ মুসলমানের অবস্থান কোথায় তার একমাত্র কারণ যিনি আমার জান যিনি আমার প্রাণ যিনি আমার ঈমান আমরা তাকে ভুলে গিয়েছি ঠিক কিনা বলেন আপনারা আমরা তার আদর্শ ভুলে গিয়েছি আমরা নবীর দেওয়ার দর্শন আমরা ছেড়ে দিয়েছি আজ ইহুদি নাসরার দর্শন নিয়ে মুসলমানের ছেলেরা চলছে এই কারণে মুসলমানের এই করুণ অবস্থা আজ থেকে সম্মান নিতে হবে সোনার মদিনা আমার শাহে মদিনা সোনার মদিনা আমার শাহে মদিনা সবই বলিব কিন্তু তোমায় বলতে পারি না সবই বলিব কিন্তু তোমায় বলতে পারি আপনাদের কি অসুবিধা হচ্ছে এই শপথ কি নিতে পারবো আমরা আপনারা কি নিতে রাজি আছেন তো নাকি একটু হাত জোরে বলে শপথ নিতে রাজি আছেন সোনার মদিনা আমার শাহে মদিনা সোনার মদিনা আমার শাহে মদিনা সবই বলিব কিন্তু তোমায় বলতে পারি না সবই বলিব কি আপনাদের কি ভালো লাগছে না এটা একটা শপথ سبحان الله بحمدي একটু মহব্বতের সাথে পড়তে পারবেন না আল্লাহু আকবার সিরাজনগর দরবারে একটা জনসমুদ্রে পরিণত হয়েছে একটু মহব্বতের সাথে পড়লে তো আওয়াজ অনেক দূরে চলে যাবে ঠিক কি না বলুন একটু উচ্চ আওয়াজ দিয়ে পড়তে পারবেন তো সোনার মদিনা আমার প্রাণের মদিনা সোনার মদিনা আমার শাহে মদিনা সবই বলিব কিন্তু তোমায় বলতে পারি না সবই বলিব কিন্তু তোমায় বলতে পারি না বলিনি বলব না বলতে পারি না বলিনি বলব না বলতে পারি না সবই বলিব কিন্তু তোমায় সবই বলিব কিন্তু তোমায় বলতে
সোনার মদিনা আমার শহে মদিনা সোনার মদিনা আমার শহে মদিনা সবই বলিব কিন্তু তোমায় বলতে পারি না ওগো সোনার মদিনা ও মদিনা বা রাসূল শহে মদিনা ওগো সোনার মদিনা ওগো শহে মদিনা সব বলব কিন্তু আপনাকে বলতে পারি না চিৎকার দিয়ে বলুন আর চিৎকার দিয়ে বলুন সব বলব বলেন সব বলব কিন্তু আপনাকে কেন ভাইজান যদি রসূলকে যদি ভুলে যায় যিনি আমার জান যিনি আমার প্রাণ যিনি আমার ইমাম যিনি আমার সবকিছু ওনাকে যদি ভুলে যায় তাহলে ভাইজান আপনার আর আমার এই জীবনের দুই পয়সার কোনো মূল্য নাই একটু চিৎকার দিয়ে বলুন না দুই পয়সার কোনো মূল্য নাই আল্লাহু আকবার মূল্য আছে নাকি রাসূলকে যদি ভুলে যায় আমরা যারা আছি আমরা যদি রাসূল ভুলে যায় নবীকে যদি ভুলে যায় তাহলে ভাইরা আপনার জীবন আর আমার জীবনের দুই পয়সা আর কোনো মূল্য নাই কারণ আমার সম্মান আমার মর্যাদা আমার পজিশন আমার অথরিটি আমার মর্যাদা সব কিছু এই নবীর গোলামির মধ্যে নিহিত ঠিক কি না বলুন ঠিক বিসমিল্লাহির রহমানির রহিম কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাসি তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার সুবহানাল্লাহ আল্লাহ বলেন হে আমার নবীর উম্মত হে আমার প্রিয় মাহবুবের উম্মত আমি রব্বুল আলামিন কুদরতের জুবান ঘোষণা দিচ্ছি তোমরা সব চাইতে অতি উত্তম উম্মত উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ আমরা এই নবীর যারা উম্মত একটু কাইন্ডলি এই নবীর যারা কি এই নবীর উম্মত মানে যারা রসুলকে ভুলে গিয়েছে ওরা উম্মত হলে কি ভুলে যায় না তো কাইন্ডলি চিৎকার করুন উম্মত হলে কি ভুলে যায় না এই নবীর যারা উম্মত হে আমার রসুলের উম্মত আমি রব্বুল আলামিন কুদরতের জুবান ঘোষণা দিচ্ছি তোমরা সব চাইতে উত্তম উম্মত কুনতুম খায়রা উম্মতিন তোমরা সব চাইতে উত্তম উম্মত আল্লাহু আকবার আমার ভাইরা আমি জানতে চাচ্ছি আমাদেরকে রাব্বুল আলামিন উত্তম উম্মত হিসেবে আখ্যায়িত করেছেন কিসের কারণে বলতে পারবেন আপনারা আর চিৎকার দিয়ে বলুন না কিসের কারণে শুধুমাত্র এই নবীর উম্মত হওয়ার কারণে আমাদেরকে উত্তম উম্মত হিসেবে আখ্যায়িত করা হয়েছে ঠিক কিনা কারণ আদম ইসলাম থেকে আরম্ভ করে ঈসা ইসলাম পর্যন্ত আমার যত আম্বিয়াম পৃথিবীর মধ্যে উত্তরসী ফেরাচ্ছেন সমস্ত আম্বিয়া ইকরামের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবীকে সবসে আউলা লাহমা রানবী জুড়ে সবসে সবসে বালা আর একটু জুড়ে পড়ুন সবসে আওলা রানবী সবসে বালা খালক সে আওলিয়া
سب سے اعلی سب سے اعلی لاما رانبی سب سے بالا سب سے اولا وعلا ہمارا نبی سب سے بالا وعلا ہمارا نبی اللہ سرشتیر مدد اللہ سرشتیر مدد سب چاہتے اتم سرشتی آقا مولا نبی محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم چتکار دی بلن سبحان اللہ امار رسول کنو تلنا چھے امار نبیر کنو دھارنا چھے امار نبیر کنو شمکو کو آچھے امار نبیر کنو تلنا چھے کنتو بڑا دکھنی ہے بشور ایمان مانوش ہندو نان بدھو نان کشتان نان এই নবীর কলমা পড়ে আমরা অনেক মানুষ বলছে যে না না তিনি তো আমার মতো একজন এই ধরনের আছে না আমি আপনাদেরকে এখানে হিন্দু আছে নাকি আপনাদের এখানে হিন্দু 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 এলাকায় হিন্দু আছে ও এলাকায় হিন্দু আছে আজকে কোরআন হাদিস এখন রাখেন হিন্দুদের ভেদের মধ্যে আমার রসুল সম্পর্কে কি আছে আমি এগুলো বলি কি আপনারা শুনতে রাজি আছেন নাকি জি হিন্দুদের ভেদের মধ্যে আমার নবী সম্পর্কে কি বলা হয়েছে ওরা হিন্দু হয়ে কি বলে আর আমরা মুসলমান হয়ে কি বলি একটু কম্পেয়ার করার দরকার আছে নাকি সবাই বলতে দরকার আছে নাকি আল্লাহ রাসূল মুহাম্মদ রং কংবরস আল্লাহ আল্লাহ আদাল্লাং বুকমেকাং আল্লাহ বুকাম নির্খাতকাম সুবহানাল্লাহ বলেন না এটা কোন ভাষা আপনারা তো বুঝেছেন সংস্কৃত ভাষা আমার ভাইরা মুহতম সাহেব মুফাসসির কোরআন যত আছেন শিক্ষিত সমাজ মুসলিম ভাইরা একটু চিন্তা করুন হিন্দু হয়ে হিন্দুদের ভেদের মধ্যে আমার রসুল সম্বন্ধে কি বলছে হিন্দুদের ভেদের মধ্যে বলা হচ্ছে আল্লাহ রসল মুহাম্মদ রং কম্বরস যে আল্লাহর রসুল মুহাম্মদের তুল্য কে আছে আর চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ ওরা হিন্দু হয়ে বলছে যে আল্লাহর রসুল মুহাম্মদের কোন তুল্য আল্লাহর সৃষ্টির মধ্যে আল্লাহ এটা সংস্কৃতি ভাষা আরবি করলে হয় আল্লাহ রসল অর্থাৎ রসুল্লাহ অর্থাৎ আল্লাহর রসুল মুহাম্মদের তুল্য কে আছে অর্থাৎ পৃথিবীর মধ্যে সৃষ্টির মধ্যে আল্লাহর রসুল মুহাম্মদের কোন তুলনা নাই ওরা হিন্দু হয়ে বলছে মুহাম্মদের তুলনা নাই আর কোরআন শরীফ পড়ে বুখারী মুসলিম পড়ে বলছে না না ইনি তো আমাদের মতো একজন এখন বিচার আপনারা করুন তো আপনারা হয়তো অনেক বাইরে মনে করবেন হুজুর আপনি এগুলো কোত্থেকে বললেন আমি আপনাদেরকে ভেদের কথা বললে ভেদ কোন আপনি ভাবেন না একটা বই নেবেন জগৎগুরু মুহাম্মদ সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাই মুহাম্মদ নুরুল ইসলাম মার্কেটের মধ্যে পাওয়া যাবে ওই বইয়ের মধ্যে পর্যন্ত ভেদ থেকে এই কথাগুলো ওখানেও কি করা হয়েছে নকল করা হয়েছে আপনারা ওই বইগুলো পড়ুন দেখবেন শুধু তাই তো না প্রাসঙ্গিক যখন এসে গেছে আরো কিছু বলে দিই কি আপনারা কি শুনতে রাজি আছেন নাকি না একেবারে বিরক্ত হয়ে গেছেন আর শিক্ষিত সমাজ আপনারা ভালো করে বোঝার চেষ্টা করুন হিন্দুদের ভেদের মধ্যে একটা পরিচ্ছেদ আছে অধ্যায় আছে এটাকে বলা হয় অনকাহি অনকথা বলুন না অনকাহি অনকথা আমরা আমাদের ইসলাম ধর্ম অনুযায়ী মানুষ যখন সাকরাত আরম্ভ হয়ে যায় তখন আমার নবীর নির্দেশ মোতাবেক তাকে কি করতে হয় তলকিন করতে হয় আপনারা কি তলকিন করেন কি আপনারা কি ঘুমাচ্ছেন
এইখানে আমার সামনে যারা বসছেন হাঁটু উঠে এভাবে যারা ঘুমাচ্ছেন ওই দেখেন এখানে একটা দেখতে দেখা যাচ্ছে উঠাই দেন ভাইরা আপনারা যেভাবে ঘুমাচ্ছেন এইভাবে পাহারা দেওয়া লাগবে না ইনশাআল্লাহ এখানে অনেক রক্ষী বাহিনী আছে আপনি ভালো করে বসেন আমি কি বলতে চাচ্ছি বোঝার চেষ্টা করুন হিন্দুদের একটা ভেদের মধ্যে আছে আমরা যেভাবে মৃত্যুর সময় ওই মানুষকে তলকিন করি না কালা রাসূলুল্লাহ সবাই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাতিনু মউতাকুম আমার মত তোমরা মাইয়াত এখানে মাইয়াতের এক মানি যার কাছে মালকুল মউত উপস্থিত হয়েছে রূহ কবজ করার জন্য তাকে তোমরা কালমা তলকিন করো লা ইলাহা পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনারাও কি মানুষ মৃত্যুর সময় আপনারাও কি তলকিন করেন না জি কিন্তু তলকিন তো করেন কোন পদ্ধতিতে করতে হবে জানেন আমার ভাইরা অত্যন্ত নম্র ভাষায় একেবারে স্থির স্থির ভাবে এমন ভাবে বলতে হবে যাতে যার কাছে মালকুল মত উপস্থিত হয়েছে এই শব্দটা শুনতে তার কাছে যেন অপছন্দ না লাগে ভালো লাগে আস্তে আস্তে মিষ্টি ভাষায় বলতে হবে কিন্তু আজকাল মানুষ আমরা তলকিন করি কিন্তু তলকিন করার নিয়ম পদ্ধতি আমরা জানি না কারণ সমস্যাটা বোঝেন জানেন সমস্যাটা হচ্ছে অনেক সময় মানুষ যদি অসুস্থ হয়ে যায় অনেক সময় ভালো কথা বলাও কি লাগে ঠিক কিনা বলেন আপনারা এই জন্য আস্তে আস্তে ধীরে স্থিরভাবে তলকিন করতে হয় আপনারা করেন নাকি কি বলেন আপনারা আরেকটা মশলা বলে দিই তো আচ্ছা এটা তো বলেন মালিকুল মত যখন উপস্থিত হয় তো মানুষকে কবরের মধ্যে দাফন করার পর তলকিন করেন আপনাদের এখানে আমি তো জানি না আপনাদের এখানে করেন কিনা এন্তেকালের পরেও মানুষকে কবরের মধ্যে রাখার পরে দাফন করার পরে ওই কবরের পাড়ে দাঁড়িয়ে তলকিন করেন নাকি সবাই মনে না বুঝা গেল কেউ কেউ করে আর কেউ কেউ করে না তবে আমি আপনাদের কিতাবের নাম বলছি করেন না করেন এটা আপনাদের ব্যাপার নুরুল ইজান আমার একটা কিতাব আছে এখানে মাদ্রাসা আছে নাকি এখানে আছে নাকি নুরুল ইজান এটা একটা ছোট্ট কিতাব এটা অত্যন্ত মোতবর কিতাব যারা ইলমি ফিকহ সম্পর্কে জ্ঞান রাখে তারাই বলতে পারবে নুরুল ইজার মধ্যে স্পষ্ট ইবারত ওয়া তালকিনুহু ফিল কবরে মাশরুউন মানুষকে কবরের মধ্যে রাখার পর তল কবরের পারে দাঁড়িয়ে তলকিন করা জায়েজ নয় বরং সেটা শরীয়তের বিধান উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ আপনারা রাগ করছেন নাকি আপনারা কি কথা বলছেন নারাজরা করছেন অসুবিধা হচ্ছে আলোচনা তো একটু কঠিন হলো বুঝার চেষ্টা করুন ওয়াতালকিনহু ফিল কবরে মাশরুউন কবরের মধ্যে মাইয়াতকে রাখার পর কবরের পাড়ে দাঁড়িয়ে মাইয়াতকে তলকিন করা এটা শরীয়তের বিধান চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ এটা শরীয়তের আপনারা আগামী কাল গিয়ে নুরুল ইজা দেখবেন ঠিক নুরুল ইজার সারা মারাকিল ফারা দেখবেন মারাকিল ফারার হাসিয়া তাহাতাবি দেখবেন আমাদের চট্টগ্রামে আমরা মানুষকে কবরের ভিতর দাফন করার পর উপরে দাঁড়িয়ে কি বলি বলেন না কি চৌধুরী সাহেব এখানে করে না তলকিন করেন নাকি আওয়াজ আওয়াজ আপনারা আওয়াজ করছেন না করছেন না
ও সব জায়গায় করে না ও তাই তো বলছি আমি কেউ কেউ করে কেউ কেউ কিন্তু করা তার শরীয়তে বিধান তো অনেক বাইরা বলবে হুজুর তাকে কবরের ভিতর দফন করলাম তো কবরের ফাঁড়ি দাঁড়িয়ে দিয়ে তলকিন করা হয় তা সে শুনবে নাকি কি বলেন আপনারা শুনবে সে মারা গেছে না সে মারা গেছে না শুনবে নাকি অনেক ভাইরা বলবে সে কুত্তাকে শুনবে সে মৃত্যুবরণ করেছে সে কুত্তাকে শুনবে আমার মায়েরা শুনবে না না শুনবে যুক্তি নিয়ে আলোচনা করা ঠিক হবে না হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাক ইরশাদ করেছেন ইদা তাওয়াল্লা আসহাবুহু ওয়া ফি রিওয়ায়াতিন ইলা আদবার আসহাবুহু ইয়াসমাউ কারআ নিআলিহিম ও গো আমার উম্মত শুনো যারা আমার উম্মতকে দাফন করার জন্য এসেছো দাফন করে তার বন্ধু বান্ধব বাড়ির দিকে চলে যাওয়ার সময় তাদের পায়ের নিচে জুতা সেন্টার যা আছে ওগুলা দিয়ে হাঁটার সময় জুতার একটা আওয়াজ হয় না জুতা দিয়ে চলার সময় একটা আওয়াজ হয় না আমার সরকার ইরশাদ করছেন ইদা তাওয়াল্লা আসহাবুহু ওয়া ফি রিওয়ায়াতিন ইদা আদবা আসহাবুহু ইয়াসমাউ কারআ নিআলিহিম আমার উম্মত দাফন করার পর বন্ধু বান্ধব চলে যাওয়ার সময় তাদের জুতার আওয়াজ পর্যন্ত আমার উম্মত কবর ভিতর থেকে শুনলেন উচ্চস্বরে বলে সুবহানাল্লাহ আল্লাহু আকবার আমি সে আলোচনায় যাব না ওই আলোচনা আমি করব না আমি কি বলতে চাচ্ছি মানুষের কাছে যখন মলেকুল মত হাজির হয় রূহ কবজ করার জন্য আমার রসুল বলছেন যে তোমরা কলমা তলকিন করো ঠিক কিনা বলেন আপনারা শুধু আমরা ইসলাম ধর্মে না হিন্দুদের মধ্যেও আছে এই হিন্দুরা মৃত্যুর সময় একটা মন্ত্র পড়ে ওই মন্ত্রকে বলে অনকাহি ভুলে গেছে অনকাহি অনকথা বলেন অনকাহি আপনারা দেখবেন কোন হিন্দু মানুষ মৃত্যুর সময় তাদের ধর্ম অনুযায়ী তাদেরকে টেনে গড় থেকে বের করা হয় গড়ের আঙ্গিনায় তুলসী গাছের নিচে রাখা হয় কোন গাছ আপনাদের সিলেটে কি বলে তুলসী গাছ বলে না ওই তুলসী গাছের নিচে রাখে তুলসী গাছের নিচে রেখে ওরা সবাই চলে আসবে একজন ব্রাহ্মণ গিয়ে তার কানে কানে একটা কি পড়বে মন্ত্র পড়বে ওই মন্ত্রকে বলে অনকাহি অনকথা লা ইলাহা রতিফাফম ইল্লা ইলহা ফরম ফদম জন্ম বৈকুণ্ঠ ফর অফ ইনুতি জফি নাম মুহাম্মাদম সুবহানাল্লাহ আমি কি বলতে চাচ্ছি এটা শুধু বুঝে নেবেন লা ইলহা হরতি ফাফম ইল্লা ইলহা ফরম ফদম অর্থাৎ ব্রাহ্মণ এসে তার কানে কানে বলে এই যে হিন্দু ভাই এই যে হিন্দু বোন তুমি আমার মুখে মুখে পড়ো লা ইলহা এটা হচ্ছে সংস্কৃত ভাষা আরবি করলে হয় লা ইলাহা সুবহানাল্লাহ এই যে হিন্দু ভাই এই যে হিন্দু বোন তুমি আমার মুখে মুখে লা ইলহা পড়ো অর্থাৎ লা ইলাহা পড়ো তুমি যদি লা ইলাহা পড়ো হরতি ফাফম তোমার জীবনের পাপ সব মাফ হয়ে যাবে উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ তুমি লা ইলাহা পড়ো তুমি যদি লা ইলাহা পড়ো তাহলে তোমার জীবনের পাপ কি হয়ে যাবে ইল্লা ইলহা ফরম ফদম আর তুমি ইল্লা ইলহা পড়ো অর্থাৎ ইল্লাল্লাহ পড়ো যদি তুমি ইল্লাল্লাহ পড়ো তুমি মর্যাদাবান হবে তুমি সম্মানের পাত্র হবে তুমি মর্যাদাবান হবে আর জন্ম বৈকুণ্ঠ ফর অফ ইনুতি জফি নাম মুহাম্মাদম আর তুমি যদি আজীবন স্বর্গে বাস করতে চাও তাহলে তুমি সব সময় মুহাম্মাদের নাম জপ উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ আর চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ আমাদের কবি নজরুল
محمد نام جاتي جفي تات مرد لاغي محمد نام شنا مت ات مرد كجاني تو آغي امار بايرا اما در كبه حضور بلسن محمد نام جاتو جفي تات مرد لاغي كد امار بايرا هندو در بدر مرد آتش اره نا হিন্দু ভাইরা হিন্দু বড় আজীবন দেশ তেলে থাকতে চাও আজীবন দেশের স্বর্গে বাস করতে চাও আমি তোমার কাছে বাস করছি তুমি সব সময় মুহাম্মাদের নাম জপো চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ আল্লাহু আকবার কবীরা এতে বোঝা গেল আমার রাসূলের নাম জপলে যে ব্যক্তি সব সময় আমার নবীর নাম জপবে তাহলে সে অনন্তকাল কোথায় থাকবে আর চিৎকার কোথায় থাকবে তাহলে যার নাম জপলে নবীর নাম জপলে সে মানুষ কি হয় এত চিৎকার মানে কি হয় এটা কার আকীদা হিন্দুদের আকীদা বলেন এটা কার আকীদা যে হিন্দুদের আকীদা ওদের আকীদা হচ্ছে বেদের কথা হচ্ছে আমার নবীর নাম সব সময় জপলে সে মানুষ পর্যন্ত কি হয়ে যায় বেহেশতি হয়ে যায় আর আমরা মুসলমান হই আমরা রাসূল সম্বন্ধে কি বলছি একটু নিজের বিবেকের কাছে প্রশ্ন করুন আল্লাহ সবাইকে হেদায়েত নসিব করুন আমিন চিৎকার করে সবাইকে হেদায়েত নসিব করুন আমিন আমার ভাইরা আমার রাসূলের কোনো তুলনা না আল্লাহ সৃষ্টির মধ্যে আমার নবীর কোনো তুলনা না নাই শুধু রাসূলের তুলনা নাই তাই না মহান রব্বুল আলামিন কুদরতের জুবানে ঘোষণা দিয়েছেন হে আমার মাহবুবের উম্মত আমি রব্বুল আলামিন কুদরতের জুবানে ঘোষণা দিচ্ছি তোমরাই হচ্ছ সবচেয়ে উত্তম উম্মত উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাসি তামুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার এ আমার নবীর উম্মত হে আমার মাহবুবের উম্মত তোমরা সবচাইতে অতি উত্তম উম্মত চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ আর যে বলুন সুবহানাল্লাহ আমরা সবচাইতে উত্তম উম্মত আমাদের মর্যাদা বেশি নাকি এত চিৎকার দিয়ে মর্যাদা বেশি নাকি এতটুকু শেষ না কিছু দায়িত্ব আছে আমাদের কিছু দায়িত্ব আছে নাকি আমার ভাইয়ের একটা লজিক জেনে রাখবেন দায়িত্ব থাকলে গুরুত্ব বাড়বে কথা বুঝতে পারছেন আপনারা দায়িত্ব থাকলে একটু চিৎকার দিবেন দায়িত্ব থাকলে আর যদি দায়িত্ব না থাকে আমার ভাইরা দায়িত্ব বেশি হলে আপনারা কাইন্ডলি একটু কষ্ট করে ধৈর্য সহকারে বসুন ওরা বিড়ি করতেছে আপনাদের এই মাহফিল আপনারা সিরাজনগরের গন্ডির ভিতর আবদ্ধ করে রাখার চেষ্টা করবেন না এটা বাইরে যাওয়ার দরকার আছে কিনা একটু মেহরবানি করে কষ্ট করে বসুন তা আমি কি বলতে চাচ্ছি আপনাদের কি শরণ আছে দায়িত্ব বেশি হলে চিৎকার দায়িত্ব বেশি হলে গুরুত্ব বেশি আর যদি দায়িত্ব না থাকে গুরুত্ব আশ্চর্য একজন মন্ত্রী মাশাআল্লাহ একজন মন্ত্রী তিন মন্ত্রণালয়ের দায়িত্ব আছে কয় মন্ত্রণালয়ে তার দার গুরুত্ব বেশি না কম একটু চিৎকার গুরুত্ব বেশি না কম যার দায়িত্ব বেশি তার গুরুত্ব যার দায়িত্ব নাই প্রেসিডেন্টের সাথ বাংলাদেশের নয় বছরের রাজা ঠিক কিনা বলেন গুরুত্ব ছিল একটু চিৎকার গুরুত্ব ছিল এখন কি কেন আগে দায়িত্ব ছিল এখন দায়িত্ব আমার ভাইরা যতক্ষণ দায়িত্ব থাকবে ততক্ষণ আপনার গুরুত্ব থাকবে যখন দায়িত্ব চলে যাবে আপনার গুরুত্ব নাই আমার ভাইরা মহান রব্বুল
করছো বলে গুরুত্ব দিয়েছি তাই না, সাথে সাথে দায়িত্ব দিয়েছি, দায়িত্ব দেওয়ার কারণেই তোমাদের গুরুত্ব বেশি। আল্লাহ দায়িত্ব কি? দায়িত্ব হচ্ছে তোমরা নিজেরাই কোরআন সুন্নাহর উপর অটল থাকবে, কোরআন সুন্নাহ মোতাবেক চলার নির্দেশ দেবে, অপরকে কোরআন সুন্নাহ বিরোধী কাজ থেকে বিরত রাখবে। উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। আমাদের দায়িত্ব আছে, চিৎকার দেবেন দায়িত্ব আছে। কি দায়িত্ব? বিসমিল্লাহির রহমানির রহিম ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। অপরাধের মধ্যে বলছেন أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر. إيه كاتر مطور هاتي بندا تمي تمار شتاكي جهنم راغون تك باچاو تمي تمار پوری باركي جهنم راغون تك باچاو إيه تمار دايتو تمي تمار كي جهنم راغون تك باچاو تمار پوری باركي جهنم راغون تك باچاو শুধু পরিবার নয়, শুধু পরিবার নয়, হে আমার বান্দা শোনো শোনো শোনো, উখরিজাত লিন্নাস নাস বললে গোটা মানব জাতি যতদূর তোমার সম্ভব পৃথিবীর মানুষকে তোমরা ন্যায়ের কথা বলো, ন্যায়ের নির্দেশ দাও, কোরআন সুন্নাহ কোরআন সুন্নাহ ভিত্তিক কাজের নির্দেশ দাও, কোরআন সুন্নাহ বিরোধী কাজ থেকে। আমার ভাইরা আমরা কি সেই দায়িত্ব পালন করেছি? আমরা কি সেই দায়িত্ব পালন করেছি? আসুন আমরা সেই দায়িত্ব পালন করেছি কিনা নিজেরাই নিজেদের বিবেকের কাছে প্রশ্ন করুন। আসুন দেখি আমরা আমাদের কতটুকু দায়িত্ব পালন করেছি। আপনারা কি শুনতে রাজি আছেন তো নাকি? শীতকালে শুনতে রাজি আছেন? বর্তমান সরকার ইসলামী মূল্যবোধের সরকার নাকি? কি বলেন আপনারা? না, ওরা যা লিখে তাই বলছি, বর্তমান সরকার ইসলামী আল্লাহ জানে। এই দিন গত 17 তারিখ আমার প্রোগ্রাম ছিল ঢাকা জসকোট ময়দানে, ঢাকা জসকোট ময়দানে আমার প্রোগ্রাম ছিল। এ সুযোগে একজন বকিলের চেম্বারে গিয়ে বসলাম, একটু দেখলাম, দেখতেছি ওখানে ক্যালেন্ডার আছে, এটা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নামে ক্যালেন্ডার চাপানো হয়েছে 2005 ক্যালেন্ডার। দেখলাম প্রথমে দেখলাম ও ক্যালেন্ডারের মধ্যে খ্রিস্টাব্দ, এরপরে লেখা দেখলাম বঙ্গাব্দ। এই বাংলাদেশ স্বাধীন হওয়ার আগ থেকে পাকিস্তান আমল থেকে পর্যন্ত যেখানে ক্যালেন্ডার সামানো হয়েছে প্রত্যেকটা ক্যালেন্ডারের মধ্যে খ্রিস্টাব্দ লেখা আছে, বঙ্গাব্দ লেখা আছে, পাশাপাশি ইসলামী বছরের হিজরি সন প্রত্যেকটা ক্যালেন্ডারের মধ্যে লেখা আছে। বর্তমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের 2005 সালের ক্যালেন্ডারের মধ্যে হিজরি সন লেখা হয় নাই। এটাই হচ্ছে ইসলামী মূল্যবোধের সরকার। কথা বুঝতে পারলেন তো আপনারা? এটা হচ্ছে ইসলামী মূল্যবোধের সরকার। খ্রিস্টাব্দ লেখা হলো, বঙ্গাব্দ লেখা হলো, হিজরি সন কোথায়? ও মোল্লারা মুফাসসির কোরআনরা কই, আপনারা তো নিশ্চুপ কেন? হিজরি সন কেন বাধ্য হলো? আমার ভাইরা আকা মাওলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
عليه وسلم اللهم نردش مكة معظمة مدينة شريف هجرت قراتك فاروق عظم رضي الله تعالى عنه تلندر المدد كاغج المدد هزرشن قرنة قرأتن تكينا بلون اتخليفة الرسول فاروق عظم رضي الله تعالى عنه عمل تك اي هزرشن لكا حدث امر نبير هجرت مكة معظمة تك مدينة الزمينة هجرت قرأ কিয়ামত পর্যন্ত মুসলমানের জন্য অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয় চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ আমার ভাইরা হিজরি সাল লেখা হল যিশু খ্রিস্টের জন্মলগ্ন থেকে খিজরি সাল আজ খ্রিস্টাব্দ লেখা হয় ঠিক কি না বলুন আর বঙ্গাব্দ এটা কখন লেখা হয় বঙ্গাব্দ এটা আমি তো মোল্লা মানুষ সম্রাট আকবর এই আপনাদের তো শরণ আছে দেখতেছি আহা সম্রাট আকবর থেকে বঙ্গাব্দ লেখা হচ্ছে যিশু খ্রিস্টের জন্মলগ্ন থেকে খ্রিস্টাব্দ লেখা হচ্ছে আর আমার ফারুক আজম বললেন খ্রিস্টাব্দ আছে কি রে আমার রাসূলের শরীয়তের মধ্যে খ্রিস্টাব্দ লেখলে হবে না আমার রাসূলের হিজরত থেকে হিজরি সাল লেখা হবে বাবা ফারুক আজম এখানে কি রহস্য হিজরিশন কেন লেখা হলো আমার রাসূল যেদিন মক্কা শরীফে দুনিয়ার তশরি আনলেন ওটা থেকে না লিখে হিজরত থেকে লিখলেন তার গুরুত্বের কারণটা কি সুবহানাল্লাহ বলুন সুবহানাল্লাহ একটু চিৎকার দিবেন না সুবহানাল্লাহ কেন হিজরিশন লেখা হয় এবং তার রহস্যটা কি এটা জানার দরকার আছে কি না আমার ভাইরা আমার রাসূলের জন্য মক্কার জীবন অত্যন্ত এটা জিম্মির মত ঠিক কিনা বলেন মক্কা মক্কার জীবন কষ্টের জীবন অন্তরকূলে আল্লাহর বিধিবিধান মানা অন্তরকূলে মানতে পাচ্ছি না চতুর্দিকে শত্রু কাফের মুশরিক ইহুদি নাসারা সবাই আক্রমণ করছে আমার রসুল অন্তরকূলে ঈমান ইসলামের কাজ করতে পারছে না মহান রব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন আগো রাসূল আমি দিয়েছি বড় নেয়ামত ওরা নেয়ামতের যখন অবমূল্যায়ন করেছে রাসূল আমি আর মক্কাবাসীর কাছে আপনাকে রাখবো না আপনি মদিনায় চলে যান কোথায় বলেন না কোথায় মদিনায় চলে যান ইচ্ছে জাগি আমাদের যেতে মদিনা ইচ্ছে জাগি আমাদের যেতে মদিনায় আপনাদের ইচ্ছা হচ্ছে না মানে কি ইচ্ছা হচ্ছে তাহলে বলুন ইচ্ছে জাগি আমাদের যেতে মদিনায় ইচ্ছে জাগি আমাদের যেতে মদিনায় ইচ্ছে জাগে চুমুকেতে সোনালি রওজা ইচ্ছে জাগে চুমুকেতে সোনালি ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনা ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনা ইচ্ছে জাগে চুমুকেতে সোনালি রওজা আপনারা পড়ছেন না দে কি ভালো লাগছে না পড়ুন ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনা ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনা ইচ্ছে জাগে চুমুকেতে সোনা সারা বছর অনেক উমরা করে জিলহজ মাসে হাজির হজ পালন করে সারা বছর অনেক জিয়ারত করে জিলহজ মাসি হাজিরা হজ পালন করে তাদের সঙ্গী হতে আমার ইমাম চায় তাদের সঙ্গী হতে আমার ইমাম চায় ইচ্ছে জাগে চুমুকেতে সোনা ইচ্ছে জাগে চুমুকেতে ইচ্ছে জাগে আমাদের
যেতে মদিনা ইচ্ছে জাগি আমাদের যেতে মদিনা ইচ্ছে জাগি চোখেতে আল্লাহ সবাইকে নসিব করুক অন্তর চাচ্ছে নাকি যে অন্তর চায় না সেটা অন্তর না সুবহানাল্লাহ বাহরাইন মদিনা আল্লাহ আমাকে বলছেন রাসূল এই তিন জায়গা আমি বলে দিলাম মক্কা শরীফ থেকে হিজরত করে এই তিন জায়গা থেকে যেখানে আপনার ইচ্ছা আপনি ওখানে চলে যাবেন সুবহানাল্লাহ তাহলে যাওয়ার اختیار আল্লাহ আমার রাসূলকে দিয়েছেন কিনা আর চিৎকার দিয়েছেন কিনা মোতম সাজে মুফতি সাজে আজ বাংলার কোটি কোটি মুসলমানদেরকে দুঃখ দেওয়া হচ্ছে ঠিক কিনা বলেন আমার রসুলের এখতিয়ার আছে না ক্ষমতা আছে না দিয়েছেন কে আচ্ছা দিয়েছেন কে এখতিয়ার দিয়েছেন আচ্ছা আচ্ছা শুন তাহলে আমার রসুল মদিনায় গেলেন পালা রসুল্লাহ সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিম আলাইহিস সালাম মক্কা শরীফকে হারাম বানিয়েছেন আর আমি রাসূল মদিনার জমিনকে হারাম বানাচ্ছি সুবহানাল্লাহ হাদিসের মধ্যে আছে উম্মাহ শুনো মুহাম্মদ বিন আলামিন সাত আসমান সাত জমিন যেদিন থেকে বানিয়েছেন সেদিন থেকে আল্লাহ মক্কা শরীফকে হারাম বানিয়েছেন আর আমি রাসূল মদিনার জমিনকে হারাম বানাচ্ছি সুবহানাল্লাহ মদিনা হারাম নাকি উভয়কে মিলে বলা হয় হারাম আইন শরীফ আইন আমার ভাইরা মদিনা শরীফকে হারাম বানিয়েছেন আমার রাসূল তাহলে বুঝে গেল হারাম বানানোর ক্ষমতা আল্লাহ আমার রাসূলকে দান করেছেন আল্লাহু আকবার এতগুলো হাদিস সরকারের খেদমত সরকারের ক্ষমতা আর দুই মোল্লায় বসে বসে ফতোয়া দে যেখানে আমাদের ছেলেরাইয়ের মাধ্যমে আমাদের সম্মানিত চেয়ারম্যান এম এ জলিল সাহেব কাবলে যখন দলিল দিয়ে যখন বর্ণনা আরম্ভ করলো ওই মৌলবীর তো উত্তর দেওয়ার ক্ষমতা তো নাই তখন ছেড়ে বলে কি তাড়াতাড়ি জলিল সাহেবের অনুষ্ঠান বন্ধ করো বাঘের বাচ্চা বাঘের বাচ্চা আপনাদের কি কোনো অসুবিধা হচ্ছে তার সঙ্গে এসে গেছে আমার রসুলের ইখতিয়ার আমার রসুলের ক্ষমতা নিয়ে কথা বলো এতগুলো কোরআন হাদিস কোথায় নিয়ে যাবেন ভাই আসুন আপনাদের কি অসুবিধা হচ্ছে আল্লাহু আকবার আমার নবীর একজন সাহাবা বলেন আমার রসুলের একজন সাহাবা আবার সাহাবা নবীর কাছে দৌড়ে এসে বলেন হালাকতু ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তো ধ্বংস হয়ে গিয়েছি সাহাবায়ে কেরামের একটা অভ্যাস ছিল কোন একটা ভুল করলে তাড়াতাড়ি নবীর কাছে দৌড়ে চলে যেতেন সুবহানাল্লাহ বিহামদি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তো ধ্বংস হয়ে গিয়েছি আমি বরবাদ হয়ে আছি আর ওয়াবিমা আমার সেবা তুমি কি কাজ করেছো তুমি কি অন্যায় করেছো কি অপরাধ করেছো সুবহানাল্লাহ আল হযরত বলছেন চোরাহা কনসে চুপা তে হে ও আমসে কহলা
দুনিয়ার চোর ডাকাত যত আছে হাকিমের কাছে গিয়ে আপনাদের কথা গোপন করে কিন্তু মুস্তাফার দরবারে গিয়ে আপনাদের অপরাধের কথা স্বীকার করে সুবহানাল্লাহ এই আদর্শ যদি আজকে থাকতো সুদ্দারার জন্য ডাকাতদের জন্য সন্ত্রাসীদের জন্য রেবের প্রয়োজন ছিল না এই শিক্ষা যদি বাংলাদেশের জন্য থাকতো আজকে আমরা দুষ্কর্মে আমরা তাড়াতাড়ি গিয়ে দাঁড়া দিতাম আমরা অপরাধ করে আমাদেরকে শাস্তি দিন সুবহানাল্লাহ আপনাদের কি অসুবিধা হচ্ছে আপনারা সবাই শুনছেন নাকি আচ্ছা শুন বললেন কল অবিনা আমার নবী জিজ্ঞাসা করেন কি অপরাধ করেছ কেন তুমি হারাপ হয়েছ আপনাকে রোজা রাখেন কি বলেন চিৎকার রোজা রাখেন নাকি রাত্রিবেলায় দিনের বেলা আমার বিষয়বস্তু ঠিক রাখবেন না তোমার আওয়াজ বুঝবেন না আমার ভাইরা শিক্ষিত মানুষের অনেক কাজে আসবে বিশেষ করে মাদ্রাসার ছাত্র অনেক কাজে আসবে বুঝার চেষ্টা করুন কি বলতে চাচ্ছিলাম প্রথম ইসলামের রোজা বলেন না আরেকদিন গভীর রাত রোজা রেখেছেন সিদ্দিক আকবর খিদা লেগেছে তো একেবারে সেহরের টাইমে বসে বসে খাচ্ছেন খাওয়াবো বলে হ্যাঁ হ্যাঁ কি করলাম কি করলাম আমি তো রোজা রেখেছি তারা খেয়ে একবারে গিয়েছে খেয়ে নবীজির দরবারে গিয়েছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার রোজার কি অবস্থা হবে আমি তো রাত গভীর রাত ফেট করে খেয়ে নিয়েছি হুজুর এখন আমার রোজার কি অবস্থা এই বিকেল আবকর সিদ্দিক নবীজির কাছে নিজের ত্রুটির কথা বলছেন ওইদিকে মহান রব্বুল আলামিন জিবরিল পাঠিয়ে আমার নবীকে বলা হয়েছে রাসূল সিদ্দিক যখন গভীর রাত খানা খেয়ে ফেলেছে আজ থেকে রোজার হুকুম এ সময় থেকে আল্লাহ আকবর আজকে আমরা গভীর রাত পর্যন্ত খাচ্ছি এটা সিদ্দিক আকবর উসিলা উসিলা মানেননি আপনাদের অনেক মৌলবী আছে যে উসিলা মানে না তোরা ডাইরেক্ট পার্টি আছে না ডাইরেক্ট না নিমক উপকারীর উপকারের কথা যারা স্বীকার করে না ওরা নিমক এখন আমরা রমজান শেষ দিনের বেলা রোজা রাখলেও রাত্রিবেলা খাই কিনা কতক্ষণ কতক্ষণ কিন্তু থেকে রোজা রাখার অনুমতি হয়েছে কিন্তু রমজান শরীফের রাত্রিবেলায় স্ত্রীর সাবাস করা কিন্তু নিষিদ্ধ বাদ করার অনুমতি হয়েছে কিন্তু রাত্রিবেলায় রমজান শরীফে রাতের বেলায় স্ত্রীর সাবাস করা কি বলেন না স্ত্রীর সাবাস কি নিষিদ্ধ আরেকদিন বেয়াদি মাফ করবেন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু রমজান শরীফের রাত্রিবেলায় গভীর রাত নিজের স্ত্রীর সাথে যখন সাবাস করে ফেলেছে সকালবেলায় নবীজির দরবারে দর দিয়েছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এখন আমার রোজার কি অবস্থা আমি তো আজকে রাত স্ত্রীর সাথে সাবাস করে ফেলেছি এদিকে ফারুক আজম নবীজির দরবারে
নিজের দোষের কথা স্বীকার করছেন এইদিকে রব্বুল আলামিন কোরআন পাক আয়াত নাযিল করেন উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাথু ইলা নিসাইকুম হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার আল্লাহু আকবার অনেক সময় সারা রাত ফজর নামাজ পড়েননি ফজরের নামাজ পড়ে দেবেন তো আচ্ছা ভাইজান অনেক মানুষ অসুবিধার কারণে ফজরের নামাজ সূর্য উদয়ের আগে পড়তে পারলো না সূর্য উঠে গেছে বলেন না সূর্য এখন কি করবে কি বলেন এখন কি করবে কখন সূর্য ওঠার পরে সূর্য ওঠা ও ও ব্যবস্থা আছে নাকি সুবহানাল্লাহ বলেন না এটা কারো ছিল গভীর রাত হয়েছে আমার নেবেন বেলাল বেলাল লব্বাইক ইয়া রাসূলুল্লাহ বেলাল তুমি ঘুমাবে না তুমি বসে থাকবে আমরা একটু ঘুমাই তুমি কিন্তু ঘুমাবে না তুমি বসে থাকবে দাঁড়িয়ে থাকবে বসে থাকবে ফজরের নামাজের সময় যখন হবে আজান দিয়ে আমরা সবাইকে তুমি দেখে দেবে চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ আমার রাসূল ঘুমিয়ে পড়লেন সাহাবায়ে কিরাম ঘুমিয়ে পড়লেন সুবহানাল্লাহ সবাই আদৌ সবাই ঘুমিয়ে পড়লেন বিলাল যাকে ফজরের নামাজের টাইম হবে আজান দিয়ে ডেকে দেওয়ার কথা সে যেখানে বসেছে ওখানে শেষ সুবহানাল্লাহ বলেন না বিলাল যেখানে বসছে এখানে শেষ এইদিকে সূর্য উঠে আছে সূর্য সূর্য উঠে গেছে আমার রসুল কোথায় ঘুমে রসুল কে সবাই মেশকাতের হাদিস আমার রসুল ঘুমায় ঘুমালেও কুফারের চক্ষু ঘুমায় কিন্তু কলমের চক্ষু সেই হাদিস কি কিন্তু অন্তরের চক্ষু এই জন্য আমরা ঘুমাই দে উজু চলে যায় রসুল ঘুমালে উজু সুবহানাল্লাহ আমরা ঘুমাইলে উজু রসুল ঘুমালে ওখানে চক্ষু আছে নাকি অনেক বার বলে আমাদের দু চক্ষু রসুলের দু চক্ষু আমি বললাম রসুলের দু চক্ষু এটা মিথ্যা কথা আমার রসুলের কোফারের মধ্যে দুই চক্ষু কলমের মধ্যেও কি আছে বলেন কলমের মধ্যেও কি আছে চক্ষু আছে বলছেন কে জিবরীল আলাইহিস সালাম জিবরীল বলেন মেরাজ রোজে উঠে আমি যখন রসুলের বের করে জমজমের পানি দিয়ে ধরতে পারলাম আমি জিবরীল আমি সে আলোচনা যাচ্ছি না রসুল
কোলা এর পরে আসছে কি ঘুমিয়েছেন সাহাবায়ে কেরাম মুজাহিদিন সবাই ঘুম যাকে জেগে দেওয়ার জন্য বলছেন সেও হফতার হফতার পায় কোন বেদার পাহাড়ের ঘুম মালিকের ঘুম পাহাড়ের ঘুম কাকে কে ডাকবে প্রথম যে ঘুম থেকে জাগ্রত হলেন উনি হচ্ছেন আমার নবী আমার নবী উঠে বিসমিল্লাহ আল্লাহু আকবার করে উঠে বলে আমরা তো ঘুমাইলাম ঠিক আছে আমাদের দুর্বলতা যে রসুলের কোহারের চোখে ঘুমায় কলমের চোখে ঘুমায় না উনি তো ঘুমিয়েছেন দেখছি সূর্য উঠে গেছে তো বেলাল বলছে ইয়া রাসূলুল্লাহ যে খোদা আপনাকে পর্যন্ত ঘুম নিয়েছে ও খোদা আমাকে ঘুম দিয়েছে হুজুর আমি কি করব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কি মহব্বতের কথা বলা আল্লাহ আল্লাহু আকবার কখন দিছেন না বলে আমি তো ধ্বংস হয়েছি আমি বরবাদ হয়ে গিয়েছি আমার নবী বলেন কালা বিমা কি অপরাধ করেছ কি ত্রুটি তোমার রমজান শরীফের দিনের বেলায় আমি তো স্ত্রী সমাজ করে ফেলেছি দিনের বেলায় স্ত্রী সমাজ করে ফেললেন সাথে সাথে নবীর দরবারে দর দিলেন আমার প্রজা তো নষ্ট হয়েছে এখন আমার কি উপায় আল্লাহু আকবার আমার ভাইরা দেখেন একটা রোজা ভঙ্গ করে ফেলেছে এই জন্য তাদের মধ্যে কি ভয় ছিল রাসূলের দরবারে দাওয়াত দিয়েছেন আজ আমাদের গোটা জীবন অফরাতের মধ্যে ডুবে আছি এখনো পর্যন্ত আমরা তওবা করার সুযোগ এখনো পর্যন্ত তওবা করার মন মানসিকতা আমাদের মধ্যে আসে নাই ঠিক কি না বলুন আপনারা আজকের মাহফিল থেকে আসুন আমরা তওবা করি আরে অফরাত তো আমাদের হবেই অফরাত তো আমরা করব আল্লাহ বলেন লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ বান্দা দুষ্করছো ভুল করছো পাপ করছো এরপরও বলছি আমার রহমত থেকে তোমরা নিরাশ হইও না আমি চেয়ে আছি তোমরা অপরাধ করে লজ্জিত হয়ে আমার কাছে তওবা করছো কিনা আমি এটা দেখে আছি সুবহানাল্লাহ আল্লাহু আকবার আমার নয় বলে সাহাবা তুমি তো রোজা এখন রোজার কাফফারা দাও ইয়া রাসূলুল্লাহ আমি রোজা কি দেব আমার নবী বলেন ফাসুম শাহরাইনি মুতাতাবিআইন একটা রোজা যখন তুমি বন্ধ করে ফেলেছ তুমি ধারাবাহিক দুই মাস রোজা রাখো কয় মাস একটার বদলা বলেন না বঙ্গ করছে কয়টা কাজা কয়টা তুমি মুতাতাবিআইন একের পরে একের পরে তুমি লাগাতার তুমি দুই মাস রোজা রাখো সেয়ারা বলে হুজুর এক মাস আল্লাহ রোজা ফরজ করেছেন এখানে আমি গণ্ডগোল করে ফেলেছি আমি দুই মাস রোজা রাখতাম না হুজুর সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হুজুর আমি পারবো না পারবে না হুজুর আমি পারবো না আচ্ছা ফাতিহিন সিত্তিনা মিসকিনা ইমা সেব তাহলে তুমি সাতজন মিসকিনকে কা খাওয়াও তুমি সাতজন মিসকিনকে বলো হুজুর লাস্তাতি হুজুর আমার ক্ষমতা নাই আমি গরিব মানুষ
আমি মিসকিন মানুষ, আমি গরিব মানুষ, সাতজন মিসকিনকে কারা কামানোর ক্ষমতা আমার নাই। আচ্ছা আগে বলছেন তুমি একজন গোলাম আজাদ করো, প্রথমে বলছেন দাসী আজাদ করো, বলে হুজুর আমার কাছে দাসী নাই আজাদ করতে করবো, তারপর বলছেন দুই মেয়ে রোজা রাখো, বলে হুজুর আমি পারবো না, তারপর বলেন ঠিক আছে সাতজন মিসকিনকে কারা খাবো, বলে রসুল আমার ক্ষমতা নাই। আচ্ছা এ কথা বলে আমার রসুল নিরবতা পালন করলেন, হঠাৎ দেখা যায় একদম সে আমার বিরাট এক বস্তা খেজুর নিয়ে নবীর দরবারে হাদিয়া নিয়ে উপস্থিত, উচ্চস্বরে বলুন না সুবহান, এক বস্তা খেজুর নিয়ে ইনি নবীজির কাছে আনছেন, এটা নবীজির হাদিয়া আনছেন ভাইরা, ইয়া রাসূলুল্লাহ আমি নতুন বাগানের খেজুর পারছি, এই খেজুর আপনার জন্য আনছি ইয়া রাসূলুল্লাহ। আচ্ছা আমার মেয়ে বলেন আয়না সাহেল, সাহেল কোথায়? পালা হা আনা আমি খেজুর গুরু তোমাকে দিয়ে দিলাম, তুমি খেজুর এই খেজুর নিয়ে মদিনা শরীফের গরিব মিসকিনদের মধ্যে বন্টন করে দাও। হাসতে হাসতে নবীর সামনের আরিয়া দুই দমদম স্পষ্ট দেখা গেল, আমার রসুল হাসতেছেন আর হেসে হেসে বলছেন ও আমার সেবা আমি বুঝেছি তোমার ইচ্ছা হলো খেজুর গুঁড়ো খেয়ে ফেলতে, নাও 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 ছেলে মেয়েকে নিয়ে খেয়ে ফেল সেবা বস্তা খালি উঠে এমন দৌড় দিয়েছেন, আমার রসুল দেখে দেখে আসতেছেন দুনিয়ার মানুষ পৃথিবীর এই হাদিস থেকে হানাফি শাফেঈ মালিকি হাম্বলি সাইর মাযহাবের মানুষ ফুকাহা ইকরাম এ কথার মধ্যে একমত, কাফফারা দেনে বালা সে যত বড় মিসকিন হোক, সে যত বড় কাঙ্গাল হোক, নামাজের কাফফারা রোজার আল্লাহ বলেন
নবীজির দরবারে বসে আছি, সুবহানাল্লাহ বলেন, আমরা একদিন নবীজির দরবারে বসা আছি, আজকে আপনারা মাহফিলে বসা আছেন না, হুজুর আছে না, আপনারা বসা আছেন, আমরা বসে আছি, একজন সুন্দরী রমণী দাঁড়িয়ে আমার নবী কি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নফস, বলেন আমার নফস, আমার নফস, আমার আত্মা আপনার উপর হেবা করল, হেবা করলাম, আমার আত্মা আপনার উপর হেবা করলাম, আমার নফস আপনার উপর দান করলাম, অর্পণ করলাম, দান করলাম, ফারাক ফিহা রায়াত, এ বিপরীত আপনার মতামত কি, ইয়া রাসূলুল্লাহ জানতে চাচ্ছি, আমার রসুল, অর্থাৎ এই মহিলা চাচ্ছে আমার রসুলকে স্বামী হিসেবে গ্রহণ করতে, এই মহিলা চাচ্ছে আমার রসুলকে স্বামী হিসেবে গ্রহণ করতে, হুজুর আমি আমার নফস আপনার উপর হেবা করলাম, এ ব্যাপারে আপনার রায় কি বলুন, আমার নবী হানা কিছু বলেন নাই, আবার বললেন ইন্নি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আমার আত্মাকে আপনার উপর অর্পণ করলাম, এ ব্যাপারে আপনার মতামত কি, আমার রসুল কিছু বললেন না, বলেন নাই, আবার বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আমার আত্মা নফস আপনার উপর হেবা করল, আপনার রায় কি, মতামত কি, আমার রসুল আর কিছু বলেন, তো ওখানে আরো সাহাবা খান আছে না, ওই সাহাবা খানদের মধ্যে একজন সাহাবা ছিলেন, উনি মনে মনে চিন্তা করতেছেন, মনে হয় রসুল এই মেয়েকে বিবাহ করবে না, তো আমার কাছে তো বিবাহ করার ক্ষমতা নাই, এই সুযোগে আমি করে ফেলতে পারি না, দেখি ফাকামা, বলুন ফাকামা, রজুলন ফাকাম আলকিহিনিহা ইয়া রাসূলুল্লাহ, একজন সাহাবা দাঁড়িয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ মনে হয় আপনি করবেন না, আমাকে হলে এই মেয়েকে বিবাহ করাই দিন, এমনি তো বিবাহ হবে না, হুজুর আমাকে হলে আপনি বিবাহ করাই দিন, আমার নয় বলেন তুমি করবে, হুজুর আমি করবো, তুমি যে বিবাহ করতে বলছো তোমার কাছে টাকা পয়সা কিছু আছে, হুজুর আমার কাছে কিছু নাই, এমডি বলে হুজুর তোমার কাছে কিছু আছে, বলে হুজুর না আমার কাছে কিছু নাই হুজুর, পয়সা নাই, আমাদের সত্যার আমার বাজায় বলে পয়সা নাই, উগ্র বোঝা যে বর্গ পয়সা নাই, একটা বোঝা বড়টা, আমাদের সত্যার আমার সাহেব বলে পয়সা নাই, উগ্র বোঝায় যে সিয়াবা বলে হুজুর বিবাহকার স্থানে যে নিয়ম আছে এই নিয়ম মোতাবেক যেহেতু আমার কাছে পয়সা নাই সেটা আমি জীবনে বিবাহ করতে পারবো না, এই শুরু করেনি, কিন্তু আমার কাছে করার ক্ষমতা না থাকলেও বিবাহ করে দেওয়ার ক্ষমতা আমার রসুল কাছে আছে, আমার রসুল আছে না, আচ্ছা দেখি ইন্টারি এ আমার শ্যামা যাও বাড়ির মধ্যে যাও, কিছু পাও কিনা দেখো, কিছু পাও কিনা বলে না, কিছু পাও কিনা, ইজাহাব ফাতলু শাইয়ান ওয়ালাও হাদি ওয়ালাও খাতামাম মিন হাদি, ও বাবা সিয়ামা বাড়ির মধ্যে যাও কিছু পাও কিনা দেখো, একবারে যদি কিছু না পাও একটা মোহা আংটি হলেও পাও কিনা দেখো, কিসের আংটি বলেন না, আমার ভাই শিববীর কিসের আংটি দিয়েছে ঠিক
ঠিক কিনা? কিসের আংটি? আচ্ছা দেখেন না, কিসের আংটি? কিসের আংটি? এই যুগে কোন মানুষ যদি কন্যার মুখ দেখে যদি কেউ লোহার আংটি দেয় তাকে লোহা পিঠে দিবে না? তুমি গরিব, তুমি মিসকিন, তুমি কামদার, কিছু যদি না পাও কমসে কম একটা লোহার আংটি হবে পাও কিনা দেখো। কিছু উপায় নাই, একটা লোহার আংটিও এর খেলা দুলছে, লোহার আংটি নবা একটা লোহার আংটি পেল না। দৌড় এসে নবীজির দরবার আসলেন, কি পেয়েছ? ইয়া রাসূলুল্লাহ, কিছুই তো পেলাম না। সাহাবা বসে আছে, ওই মহিলাও বসে আছে। শরীয়তের নিয়ম হলো মেয়ে যদি বালেগা হয়, মেয়ে যদি প্রাপ্তবয়স্ক হয়, তাহলে এই মেয়েকে যদি কেউ বিবাহ দিতে চায় কিংবা বিবাহ করতে চায় তাহলে সে মেয়ের অনুমতি লাগবে, ঠিক কিনা বলুন? মহিলা যদি বালেগা হয়ে যায় এই মেয়েকে যদি বিবাহ দিতে চায় ওই মহিলার কি লাগবে? অনুমতি লাগবে। কিন্তু আমার মেয়েরা এই মেয়েকে রাসূল বিবাহ দিতে চাচ্ছেন কিন্তু রাসূল মেয়েটাকে অনুমতি নেন নাই। আমার বাইরা মা বাবা ছেলে মেয়ের উপর যে বেলায়েতের ক্ষমতা রাখে আমার রসুল তার চাতে কোটিগুণ বেলায়েতের ক্ষমতা রাখে। বিনয় দুনিয়ার কোন মানুষ নিজের বারগা মেয়েকে মেয়ের ইচ্ছা বাইরে বিবাহ দিতে পারবে না, কিন্তু আমার নবীর দেওয়ার ক্ষমতা আছে। নবী যদি বিবাহ দেয় প্রতিবাদ করার ক্ষমতা উম্মতের না। সবসে
তোমার কাছে কোরআন শরীফের কিছু আছে? আলা নাম সূরাতুল কাবা ওয়া কাবা। উত্তর দেয়া হা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবা, আমি কোরআন পাকের অমুক অমুক সূরা আমি জানি। ঠিক
কিনা বলেন। আর ওই দিন যা বললো আমার লজ্জা হচ্ছে, মুরব্বী আছেন, মুরব্বী আছেন, ছোট ছোট বাচ্চারা আছে, তরবের আছে, নাগররা আছেন, বলতে তো লজ্জা হচ্ছে। এই দেশের যারা রাষ্ট্রবিদ পলিটিশিয়ান পলিটিশিয়ান যারা আছেন, আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, এই ফ্যান্টাস্টিক নামক এই অসাংস্কৃতিক অনুষ্ঠান বাংলাদেশের জমিনে হতে দেওয়া যাবে না। ঠিক কিনা বলে আপনারা? এখানে দেখলাম মহিলারা সরকারের কাছে সেটি দাবি জানিয়েছে। প্রথম নম্বর দাবি, আমরা একে অপরকে ভালোবাসবো, ভালোবাসার জন্য সরকারের কাছে উন্মুক্ত একটা নিরাপদ মাঠ চাই। নাউজুবিল্লাহ বলেন না, দেখেন অর্থাৎ সমাজ কোন পর্যায়ে চলে গেছে। দ্বিতীয় নম্বর, আমরা একে অপরকে ভালোবাসে বিবাহ করলে সামাজিকভাবে এই বিবাহকে স্বীকৃতি দিতে হবে। তৃতীয় নম্বর, আমরা কোর্ট ম্যারেজ করবো, কঠিন মওকুফ করতে হবে। নাউজুবিল্লাহ বলেন না, এই হচ্ছে বাংলাদেশের ভালোবাসা দিবস, এগুলো হচ্ছে ইসলামের মূল্যবোধ। আল্লাহ মুসলমান দেখে দায়িত্ব সিপ করুক, কিন্তু সবচাইতে মারাত্মক পরে ইনকিলাবের মধ্যে লিখতেছে, একদম ছোট্ট ছোট্ট বাচ্চা একটু ইয়ে হয়ে উঠতেছে, অর্থাৎ ক্লাস 9-10 বাইরে উঠতি বয়সের কিছু ছেলেরা সবাই টি শার্ট পরছে। টি শার্ট বুঝেন তো কি? হাফ শার্ট নাকি হাফ শার্ট? লিখাচ্ছে কি, আপনার ভালোবাসার জায়গা এখনো খালি আছে, আপনার ভালোবাসার জায়গা এখনো খালি আছে। তারপর লিখছে, আজ থেকে ভালোবাসার বুকিং দিন, বুকিং বুকিং আজ থেকে বুকিং দিন। কাউন্টার কই? কাউন্টার আছে তো বুকিং দিব কোথায়? কাউন্টার লাগবে না, কাউন্টার দিছে তো হোটেল ক্যাম্পাস আছে হুজুর, ইউনিভার্সিটি ক্যাম্পাস আছে কাউন্টার। হুজুর একটা সুন্দর কথা বলছেন, বুকিং দিব কোথায়? কাউন্টার লাগবে। আমি বললাম কাউন্টার তো খোলা আছে হুজুর, বাচ্চা অক্সফোর্ড ইউনিভার্সিটি, বাচ্চা অক্সফোর্ড ইউনিভার্সিটি বুকিং দেওয়ার জন্য খোলা আছে।
এটা যথাযথ হবে আমাদের জন্য ঠিক কিনা বলুন আসুন এই ধরনের জীবন গঠন করি ছাত্র ভাইরা আসুন বাংলাদেশের ছাত্র সেনা পতাকা তোলে মুরব্বীরা আসুন বাংলাদেশ তাইওয়ানের পতাকা তোলে আমরা আসুন আমাদের চ্যানেল সাপোর্টার সুস্বাস্থ্য ওলামায়ে কেরাম পাবলিক পক্ষের সুস্বাস্থ্য কামনা করে সবার উন্নতি কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করলাম ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু